إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عن أسامة بن زيد قال سألت رسول الله صلى الله عليه وسلم يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان فقال رسول الله صلى الله عليه وسلم ذلك الشهر يغفل الناس عنه شهر بين رجب ورمضان وهي شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم رواه النسائي في كتاب الصيام قال هذا حديث حسن صحيح وفي صحيح الترغيب والترهيب যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য এবং আমাদের পাপকে মিটিয়ে দেওয়ার জন্য বহু ইবাদতের ব্যবস্থা করেছে বহু সৎকর্মের ব্যবস্থা করেছে এমন কিছু কল্যাণকর মৌসুম দান করেছেন যেই সময়গুলোতে আমরা নেকি করে আমাদের পাপকে মিটাতে পারি এবং আমাদের মর্যাদাকে বৃদ্ধি করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য এই ব্যবস্থা করেছেন আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি যার উপরে সালাত এবং সালাম পাঠ করাও আমাদের মর্যাদা বৃদ্ধির এবং গুনাহখাতা মিটে যাওয়ার একটা সবাব তাই আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে শাবান মাস এর তাৎপর্য সম্পর্কে কিছু কথা বলবো আমি সাধারণত চেষ্টা করি কথাগুলোকে একটু ভিন্নভাবে আপনাদের কাছে পেশ করার যেটা সচরাচর যারা করে এমন নয় এই শাবান মাসের বক্তব্য সম্পর্কে যখন আপনি নেটে সার্চ দেবেন বা বিভিন্ন মসজিদে যে হয় কোনো মসজিদে এই আলোচনা পাবেন শাবান মাস বলতে তারা শুধুমাত্র পনেরোই শাবান শবে বরাতকে নিয়ে আলোচনা করে আর প্রায় মসজিদগুলোতে তার বিপরীত পাবেন তারা শুধুমাত্র ওই শাবান মাসের পনেরো তারিখকে রদ করার জন্যে যে দলিলগুলো আছে সেগুলো শুধু উত্থাপন করে যে পনেরোই শাবান শবে বরাত নয় এগুলো বেদাত এটা করা যাবে না এই ধরনের আলোচনাই হয়ে থাকে তো আমাদের আলোচনার মধ্যে ওগুলো থাকবে কিন্তু এটা মূল নয় আমি আপনাকে মূল এই শাবান মাস সম্পর্কে কিছু কথা বলবো হতে পারে ইতিপূর্বে আপনি এভাবে ভাবেননি বা শোনেননি সেটা হচ্ছে এই বারো মাসের মাঝে শাবান একটা মাস আরবি মাসের একটা মাস হচ্ছে শাবান মাস এই মাসের ব্যতিক্রমী কিছু তাৎপর্য রয়েছে কোনো কিছুর মর্যাদা থাকলে সেটা আমরা তুলে ধরব কিন্তু আপনার কাজ হচ্ছে একটা মর্যাদা জানার পর আপনি নিজে থেকে করণীয় বর্জনীয় বানাবেন না আপনি দেখবেন এই সম্পর্কে আপনার কোনো কিছু করণীয় আছে কি না যদি থাকে আপনি করবেন আর না থাকলে আপনি নিজে থেকে কোনো কিছু
নিজের উপরে লাজিম করে নেবেন না, আমাদেরকে দলিল ভিত্তিক চলতে হবে। তো প্রথমত আমি এই শাবান মাস সম্পর্কে যে মর্যাদাকর দিকগুলো আমি পাচ্ছি তার প্রথমটি হলো শাবান মাসের যে তারিখগুলো আছে, পুরো মাস 1, 2, 3, 5, 10 যে তারিখগুলো আছে এই তারিখগুলোকে আমাদেরকে সূক্ষ্মভাবে গণনা করতে হবে। রমজান মাস আসার আগেই শাবান মাসের আজকে কত তারিখ, কালকে কত তারিখ, কবে চাঁদ উঠেছে, কবে 15 শাবান আসবে, আমাদেরকে এই তারিখগুলোকে খুব সূক্ষ্মভাবে হিফজ করা উচিত ছিল, গণনা করা দরকার ছিল। কেননা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা বলার আগে আপনাকে একটা শার্প কথা বলে দেই, শাবান মাসের করণীয় বর্জনীয় বা মর্যাদাকর বা কি কোনো কিছু সম্পর্কে কোরআনে কোনো কিছুই বর্ণনা নাই, কোরআনের মধ্যে শাবান মাসের আলোচনার কিছুই আসেনি। তো যখন কোরআনে কিছুই নাই তো শাবান মাস থেকে মুক্ত হয়ে গেছে আহলে কোরআন, যারা যারা নিজেদেরকে আহলে কোরআন বলে তাহলে এই শাবান মাসে তাদের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ যেহেতু কোরআনেই নাই অতএব তাদের সাথে কোনো ইবাদতের কোনো সম্পর্কই নেই। বরং যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, তারা এটা প্রমাণ করে দিয়েছে যে ইসলামের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক নাই। কারণ কোরআন ইসলামের বেসিক কিতাব বটে, কিন্তু ইসলামের সব কিছুই ব্যাখ্যা রয়ে গেছে হাদিসে। কোনো ব্যক্তি যখন শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, কোরআনে তো বলে দেওয়া হয়েছে সালাত পড়ো, তাহলে কিভাবে সালাত পড়বে সেটা কোরআনে নাই, তো এক পর্যায়ে সে সালাতকেই ছেড়ে দেবে। কোরআনের মধ্যে জানাজার নামাজের কথা নাই, অতএব আহলে কোরআন মরে গেলে কোনো মুসলিমদের কবরস্থানে তাদেরকে দাফন করা জায়েজ নাই, তাদের জানাজার নামাজও পড়া যাবে না, কারণ এটা কোরআনে নাই, কোনো কিছুই নেই। এক কথায় কোরআনে যা নাই এটা তাদের সাথে অ্যাপ্লাই করা যাবে না। তো তেমনি কোরআনে নাই নামাজ কিভাবে পড়তে হবে, এই জন্য এরা হয়তো নিজেদের মন ঘোরা কিছু বানিয়ে নিয়েছে, হয়তো পড়েই না অনেকে নামাজ। আহলে কোরআনের এমন এক ব্যক্তির সাথে আমাদের কথা হয়েছে, সে তার ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 3 ওয়াক্ত পড়ে বা 2 ওয়াক্ত পড়ে, তাও আবার 2 রাকাত 2 রাকাত করে, সে 4 রাকাত পড়ে না। তো এমন এক ব্যক্তির সাথে আল্লাহ জানি না তার সাথে কী করবে, লোকটা মরে গেছে, নিঃসন্দেহে নাজাত পাবে না, কারণ যেহেতু যে ব্যক্তি আহলে কোরআন ও কোনো দিন নাজাত পাবে না, কারণ ও একটা গোমরাহ বা পথভ্রষ্ট পথের উপরে মরে গেছে। এর নামাজের দৃশ্য সম্পর্কে আমি যেটা শুনেছি বলতেছে যে এরা 2 রাকাত করে নামাজ পড়ে ঘরে, 2 রাকাত, যেহেতু কোরআনে 4 রাকাতের কথা নাই, 2 রাকাতের কথা আছে, আর 5 ওয়াক্তের কথা নাই, 3 ওয়াক্তের কথা আছে। তো তখন আমি বললাম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজের পদ্ধতির কথা আছে তার একটা হলো যুদ্ধকালীন অবস্থায়, যে একদল ইমামের সাথে প্রথম কাতারে নামাজে দাঁড়াবে, আরেক দল পেছনে তারা অস্ত্র নিয়ে হাতে প্রস্তুত থাকবে, যেমনি প্রথম দলটার 1 রাকাত হয়ে যাবে এই দলটা পেছনে গিয়ে পাহারা দেবে, পেছনের দলটা সামনে এসে রাসূলের সাথে ইমামের সাথে 1 রাকাত পুরা করবে, এইভাবে 2 রাকাত কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই 2 রাকাতের নেকি পেছনের দলও পেয়ে যাবে, পরবর্তী দলও পেয়ে যাবে, ওই যারা নামাজ পড়েছে 1 রাকাত 1 রাকাত করে, আর তারা অস্ত্র নিয়ে পাহারা দেবে। তখন আমি বললাম এটা হচ্ছে কোরআনে বর্ণিত নামাজ, তাহলে যারা আহলে কোরআন যারা ঘরে নামাজ পড়ে এইভাবে 2 রাকাত, তাহলে তাদের উচিত হবে সে ইমামতি করবে, তার ছেলে পেছনে 1 রাকাত পড়বে, আর তার ওয়াইফ তার মেয়েরা বডি নিয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ যে তার আল্লাহ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে বলছে। যেমনি তার 1 রাকাত শেষ হয়ে যাবে তার ছেলে পেছনে গিয়ে দাঁড়িয়ে প্রস্তুত থাকবে, আর তার ওয়াইফ তার মেয়ে এসে 2য় রাকাত পুরা করবে, যেহেতু কোরআনে থেকে তারা দলিল গ্রহণ করে তাহলে পুরাটা তো এইভাবে করতে হবে। তো কোরআনে এইভাবে বর্ণনা আসছে, আহলে কোরআনরা যেন এইভাবে নামাজ পড়ে, তা তাদের হিতাহিত জ্ঞান নাই। তো এই আহলে কোরআনদের জন্য আজকের কথা হচ্ছে শাবান মাসের সম্পর্কে তাদের কোনো সম্পর্ক নাই, কারণ শাবান মাসে কোরআনে কিছুই বলা হয়নি যে শাবান মাসে এটা করো এটা করো, কিছুই বলা হয়নি। কিন্তু আমাদের জন্য অনেক কিছু আছে, কারণ আমাদের জন্য কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাস, রজব মাস এই নামগুলো তো হয়তো উল্লেখ করেননি, এমনকি রমজান মাসও আল্লাহ উল্লেখ করেননি, শুধু একটা পরিচিতির জন্য আল্লাহ রমজান শব্দটাকে উল্লেখ করেছে, রমজান মাসকে। কিন্তু রমজান মাসের কি করতে হবে না করতে হবে এই সম্পর্কেও কোরআনে কিছুই নাই। কিন্তু আমাদের জন্য অনেক কিছু আছে, কি আছে আমাদের জন্য,
আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি দিয়ে দিয়েছে, সেই মূলনীতিটা কি, একটু আগে একটা আয়াত পাঠ করেছি, যে আয়াতটি সূরা আল হাশর 59 নম্বর সূরা, তার 7 নম্বর আয়াতে গনিমতের মালের ফাই মানে এমনিতে মাল পেয়ে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টন হবে সেই আয়াতের সাথে আল্লাহ একটা মূলনীতি আমাদেরকে বলে দিয়েছে, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা কিছুর ফয়সালা করে দেবে বা নিজে যা কিছু দেবে তোমরা শুধু অতটাই গ্রহণ করবে, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সব বিষয় থেকে তোমাদেরকে বারণ করবে নিষেধ করবে তোমরা এগুলো থেকে বেঁচে থাকবে, এটা হচ্ছে মূলনীতি। তাহলে কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই আয়াতে আমাদেরকে বলেছে রাসূল যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বেঁচে থাকো। তো কোরআনে শাবান মাস সম্পর্কে বহু কিছু আছে যেমনটা এই আয়াত দ্বারা সাব্যস্ত হয়, এমনকি কোরআনের বহু আয়াত আছে যে রাসূলের ইতাআত করো, রাসূল যেভাবে চলেছে তোমরা সেটা করো, রাসূলের বিরুদ্ধাচরণ করো না, তো বহু কিছু আছে। যেমন একটা আয়াত এটা আপনারা মুখস্থ রাখেন, যেটা সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। যখনই কেউ এই আয়াতটা পড়বেন আপনার জন্য উচিত হবে পুরোটা পড়েন, পড়লে কি হবে আপনার জন্য একটা দিক নির্দেশনা আছে। আমরা শুধু এতটা বলি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, শুধু এতটাই বলি। তো যখন এইভাবে বলে দেই যে নিশ্চয়ই রাসূলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে, তার মানে মানুষ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে, তার পুরো জীবনটাকে যেন সে গ্রহণ করে, এতটাই আমরা যখন বলি ওটা হয়তো আপনি ওইভাবে গ্রহণ করেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তুমি গ্রহণ করতে বাধ্য যদি তুমি পরকালে বিশ্বাসী হও। আল্লাহ কি বলেছে, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, এই কাজটা ওই ব্যক্তি করবে যেই ব্যক্তি পরকালে বিশ্বাসী। লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তি আশা রাখে যে একদিন আল্লাহর সামনে আমাদেরকে কি করতে হবে, দাঁড়াতে হবে, যেই ব্যক্তি এটা মনে করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা, আর যেই ব্যক্তি এটা বিশ্বাস রাখে সেটা পরকালে হবে, এই দুনিয়াতে আমি যা কিছু করেছি এগুলো নিয়ে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ব্যক্তি এটা করতে বাধ্য যে তার জীবনে সে যা কিছু করবে কার মতো করে করবে, যেমনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আপনি তাই বিশ্বাস করবেন যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস ছিল। তার মানে একটা অনেক বড় একটা ধমক দিয়ে দেওয়া হয়েছে যে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এমন মেন্টালিটির লোক, এমন বিশ্বাসী লোকের এটা লাজিম যে সে তার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছে সে তা করবে এক কথায়। আর কারা? ওয়া যাকারাল্লাহ কাসীরা, যেই ব্যক্তি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করে সেই ব্যক্তি এটা করবে। কিন্তু দেখেন আজকে যারা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়েছি, তার মানে আপনি বলতে পারবেন না যে আপনি পরকালে আল্লাহর সামনে দাঁড়াবেন এটা বিশ্বাস করেন। যদি আপনার এটা বিশ্বাস হতো তাহলে আপনার কর্ম, আপনার আখলাক, আপনার বিশ্বাস কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয় এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করতেন। কিন্তু যারা চিন্তা ভাবনা করছেন না তার মানে পরকালে এর জন্য জবাবদিহিতা রয়েছে, আপনি এটা মনে হয় এখনও টের পাননি বা বুঝেননি, এই জন্য সতর্ক হওয়ার চেষ্টা করেন। তো এই আয়াতগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছে যে রাসূল আমি এই জন্য প্রেরণ করেছি যাতে করে দেখো তোমাদেরকে রাসূলকে ফলো করতেই হবে। আরেকটা আয়াতে তো আল্লাহ আরও কঠিনভাবে বলেছে, কি বলেছে, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 64 নম্বর আয়াতে পেয়ে যাবেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিতাআ বিইজনিল্লাহ, আমি পৃথিবীতে রাসূল পাঠাইতাম না। আল্লাহ বলছে যেমন তোমাদেরকে আমি সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য, তেমনি আল্লাহ বলছেন আমি এই জমিনে রাসূল পাঠাইতাম না, তবে আমি পাঠিয়েছি কেবলমাত্র আমার ইচ্ছায় প্রত্যেক ব্যক্তি যেন এই রাসূলকে অনুসরণ করে, এটা বাধ্য। আমি একজন রাসূল পাঠিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি সমস্ত পৃথিবীবাসীর কাছে দেখো এই রাসূলকে অনুসরণ করতেই হবে। ওমা আরসালনামির রাসূলিন ইল্লা লিতাআ বিইজনিল্লাহ, বলছেন একমাত্র আল্লাহর ইচ্ছায় রাসূলকে অনুসরণ করতেই হবে, আপনি বাধ্য, এই জন্য আমি রাসূল পাঠিয়েছি। আলাকুল্লি হাল, তার রাসূল সাল্লামের জীবনটা আমাদের জন্য হচ্ছে আদর্শ,
যা রাসূল করেছে আমাদেরকে তা করতে হবে, এইসব কথা বললে ওই এক ধরনের খোরাফত বেদাতি আছে, তরিকাপন্থীরা আছে, তখন আপনাকে দলিল ঠেসে দেবে রাসূল এগারোটা বিয়ে করেছে তো তুমিও করো, এটা তাদের অনেক বড় একটা দলিল। কিন্তু নির্বোধ এটা বোঝে না যে কোরআনে এটা শুধু রাসূলের জন্য খাস করে দিয়েছেন আল্লাহ, যে রাসূলের জন্য এটা খাস, মিনদুনিল মুমিনিন, এটা কোনো মুমিনদের জন্য নয়, এটা সূরা আহজাবে আছে এই আয়াত, যে হে নবী এটা আপনার জন্য শুধু খাস, এটা কোনো মুমিনদের জন্য কি করা হয় নাই, খাস করা হয় নাই, মুমিনদের জন্য মাত্র চারটা সীমাবদ্ধ বেঁধে দিয়েছে। তার মানে আমরা রাসূলের জন্য চারটাই ওয়াইফ বিয়ে করা জায়েজ, আমাদের জন্য চারটা, তো রাসূল করেছে আপনিও করেন, কিন্তু বাকি যেগুলো ওগুলো ছিল রাসূল হিসেবে ছাড়, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ তাকে ছাড় দেওয়া হয়েছে, এটা মুমিনদের জন্য নয়। যেমন রাসূল যদি বিয়ে করতে চান তার মোহরনা লাগে না, রাসূল যদি বলে হ্যাঁ তুমি আমার স্ত্রী হয়ে গেল বিয়ে, কোনো মহিলা এসে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে হেবা করে দিলাম আপনি গ্রহণ করেন, গার্জিয়ান লাগবে না, কোনো মহিলা নিজে এসে যদি বলে রাসূল সাল্লামের কাছে যে আপনি আমাকে বিয়ে করে নেন রেখে নেন, রাসূল যদি বলে যায় থেকে যাও হয়ে গেল বিয়ে, এটা শুধু রাসূলের জন্য খাস, এটা কোনো মুমিনের জন্য নয়। কোনো মহিলা তার বয়ফ্রেন্ডকে নিয়ে ভেগে যাবে এটা হারাম, কিন্তু কোনো কোনো মহিলা যদি রাসূলের কাছে চলে আসে রাসূলের জন্য এটাকে আল্লাহ আমভাবে হালাল করে দিয়েছে, রাসূলের জন্য সাক্ষী লাগে না, রাসূল ইসলামের জন্য মোহরনা লাগে না, রাসূল ইসলামের জন্য কোনো গার্জিয়ান লাগে না, এটা আল্লাহ তাকে খাস করে দিয়েছে। আর এই প্রত্যেকটা কথা কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত করা সম্ভব, প্রত্যেকটা কথা, যেমন কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে এটা শুধু আপনার জন্য মুমিনদের জন্য নয়, আর এরকম একাধিক ঘটনা আছে। কিন্তু এই বদ যারা তারা আর দলিল খুঁজে পায় না, এখানে ঠেলে দেয় যে রাসূল এগারোটা বিয়ে করেছে তো তুমি এগারোটা করো, এরা বলে যে সুন্নতার হাদিস এক নয়। আসলে এদের মাথার মধ্যে অনেক বড় ধরনের একটা সমস্যা আছে, অনেক বড় ধরনের সমস্যা, এটা অপারেশন করলেও ভালো হবে না, বুঝতে পারছেন, এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত না আসলে ওর মাথা কোনোদিন ভালো হবে না, এটা লক হয়ে গেছে তো হয়ে গেছে, তো এদের খপ্পরে পড়বেন না। রাসূল ইসলাম যা কিছু করেছে আমাদের জন্য এটাই হচ্ছে আদর্শ, কিন্তু যেই জায়গায় আমরা বাধাপ্রাপ্ত সেখানে আমাদের কোনো অংশ নাই। যেমন রাসূল ইসলাম টানা এক দুই তিন দিন সিয়াম রাখতেন, ইফতারি করতেন না, এটাকে মানে বিশাল বলা হয়, মানে এক টানা সিয়াম, এটা কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন, এটা তার উম্মতের জন্য জায়েজ নাই, নিষেধ করে দেওয়া হয়েছে। ঠিক তেমনি বিয়ের ব্যাপারটাও, এরকমের বেশ কিছু এক্সেপশনাল বিষয় আছে যেগুলো রাসূলের জন্য খাস। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ আমাদের কি মা, কিন্তু আপনার পীর আপনার দরবেশ আপনার ওই বুজুর্গের ওয়াইফ কি আপনার মা হবে? কোনোদিন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে গোনা আমাদের মেয়েদের মতোই বোন, কিন্তু হারাম নয় আমাদের জন্য। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছে কিনা, ওসমান রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছে কিনা, তা আমাদের ভাই তারা বিয়ে করেছে, যদি হারাম হতো তাহলে কেউ বিয়ে করতে পারতো না তার স্ত্রীদের মতো, তো এটা হচ্ছে খাস, আমাদের স্ত্রীরা কারো মা নয়। এই জন্য ওই যে ধর্মীয় মা যেগুলো, এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো ইসলামে অ্যালাউ করা হয় নাই, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো যেহেতু আল্লাহ বলেছে রাসূল যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বেঁচে থাকো, এটা হচ্ছে কোরআনের মূলনীতি। এই মূলনীতির উপরে ভিত্তি করে আমরা কি দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কিছু একটা করতো, কি করতো সেই কথাগুলো আমি আপনার কাছে তুলে ধরি। শাবান মাসের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের দিনগুলোকে গণনা করতেন, হেফজ করতেন, সংরক্ষণ করতেন, এবং আমাদেরকেও বলেছে তোমরাও শাবান মাসের তারিখগুলোকে ভালো করে গণনা করে রাখো। এই হাদিসটি আপনি ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহর কিতাবে তার সিয়ামের অধ্যায় রয়েছে, ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ হাদিসটাকে তিনি তার সিয়ামের অধ্যায়ে এনেছেন, হাদিস নাম্বার হচ্ছে 687। আবু হুরায়রা তার বর্ণনা করে তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের তারিখগুলোকে গণনা করে রাখো লি রমাদান। এটা একটা হাদিস শাবান মাস সম্পর্কে, আপনি অন্য কোনো মাস সম্পর্কে এমন আদেশ আপনি দেখতে পাবেন না যে রাসূল ইসলাম বলেছে তুমি রজব মাসের দিনগুলোকে গণনা করো, মোহরমের দিনগুলোকে গণনা করো, এমন কোনো বৈশিষ্ট্যপূর্ণ কথা নাই, কিন্তু শাবান মাস সম্পর্কে আছে। যেমনটা বললাম ইমাম তিরমিজি এই ভাষাতে হাদিসটাকে কোট করেছেন 687, আবার বললাম 6 নম্বর অধ্যায় 4 নম্বর পর্ব 687 নম্বর হাদিস, আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ বলছেন আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের তারিখগুলোকে গণনা করো লি রমাদান, রমজানের জন্য। এটা হচ্ছে হাদিস। এই হাদিসে হিকমত কি, কেন আপনি শাবান মাসের তারিখগুলোকে গণনা করতে রাসূলুল্লাহ বলেছে সেটাও বলে দেওয়া হয়েছে, কেন
লি রামাদান, রমজান মাসের জন্য। তার মানে এই হাদিসটাতে যদিও শাবান মাসের কথা আছে কিন্তু গুরুত্ব বেশি এখানে রমজান মাসের দেখানো হয়েছে। কেন? যে রমজান মাস এমন একটা মাস সেটাকে যথাসময়ে হাসিল করতে হবে তোমাকে, যেহেতু ওই মাসের সিয়াম আমাদের উপরে কি ফরজ, আর রমজান মাস আসলেই আমাদের বিগত এক বছরের গুনাহকে মাফ করে দেওয়া হয়, যেটা আমরা প্রায় সময় সে হাদিস আপনাকে বলি, আবু হুরায়রার বর্ণিত হাদিস, যেটা ইমাম মুসলিম তার কিতাবু তাহারাতে এনেছেন, দুই নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 440 নম্বর। ওই হাদিস আজকে রিপিট করবো না, দেখে নিন, 440 নম্বর হাদিস মুসলিমে রয়েছে, যে বাইনা রমাদান ওয়া রমাদান, রমজান টু রমজান, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এর মাঝে যত পাপ হবে মাফ করে দেওয়া হবে। তো এই জন্য রমজানের চাঁদটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেদিন উঠে যাবে। কবে উঠবে এটা নির্ণয় কিভাবে হবে? দুইভাবে হবে। এক, চাঁদ দেখে নির্ণয় হবে, কারণ প্রত্যেক মাসের নিজস্ব একটা চাঁদ আছে, যেমন শাবান মাসেরও চাঁদ উঠেছিল, রমজান মাসেরও চাঁদ উঠবে। তাহলে প্রথম প্রসেস পদ্ধতি হচ্ছে চাঁদ দেখে নেয়া, চাঁদ দেখে নিলেই রমজান শুরু। কিন্তু কখনো কখনো আমরা চাঁদ দেখতে পাই না, আর আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি হয়, তাই না? যেহেতু ওয়েদার আমাদের এমন, আবহাওয়াটা ওই দিন দেখা যাবে মেঘের একটা টুকরা ওই ওই জায়গায় দখল করে বসে থাকে, আর আমাদের চাঁদ দেখার কমিটি তো একচোখ অন্ধ, তারা তো আবার একটা লাগামহীন চলে, তাদেরকে আল্লাহ এমনি কিছুটা চোখের পাওয়ার কমিয়ে দিয়েছে, উপরন্তু আবার মেঘ ঢেকে নেয়। তার মানে আমরা প্রায় বছরই এটা নিয়ে একটা ব্যাঘাতে পোহাইতে হয়। আলহামদুলিল্লাহ আরব দেশের চাঁদ দেখার কমিটিও ক্যামেরার লেন্সও ক্লিয়ার, ওদের মাইন্ডও ক্লিয়ার, ওদের অন্তরও ক্লিয়ার, এই জন্য ওরা খুব দ্রুত দেখতে পায়। আল্লাহ যেন আমাদের অন্তরকে এরকম পরিষ্কার করে দেয়। তো কথা হচ্ছে যে এই চাঁদ দেখতে নিয়ে একটা ব্যাঘাত ঘটে, তখন রাসূলুল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন, ঠিক আছে চাঁদ দেখতে যদি তোমাদের কষ্ট হয় তাহলে আরেকটা প্রসেসের মাধ্যমে তোমরা রমজানকে হাসিল করে নিতে পারবে। সেটা কিভাবে? শাবান মাসটাকে 30 দিন পুরো করে দাও। তার মানে 29শে শাবান পার হয়ে যাওয়ার পরে, যেমন আজকে যদি 29শে শাবান হতো তাহলে আজকের সন্ধ্যা যেটা আসতে যাচ্ছে আমরা চাঁদ দেখার জন্য প্রস্তুত হয়ে যেতাম, কারণ আগামীকাল রমজান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখন আমরা যদি সন্ধ্যাবেলা চাঁদ দেখতে না পাই কি করব? তাহলে আমরা আগামীকাল 30শে শাবান করে দেব। তার মানে শাবান মাস 30 করে দিলে তার পরের দিন কি হয়ে যাবে? রমজান হয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকে জানি আরবি মাস 30 দিনের বেশি হয় না, সর্বোচ্চ সীমা হচ্ছে 30 দিন। তার আজকে যদি শাবানের 29 দিন হয়ে থাকে, আগামীকাল হয় রমজানের প্রথম দিন অথবা শাবানের 30 দিন। তা রাসুলুল্লাহ বলছে আমরা যদি এখন শাবান মাসের দিনগুলোকে গণনা করে রাখি যথার্থ সময়ে, তা রমজান হাসিল করাটা আমাদের জন্যে বড় কোনো ব্যাপার হবে না। আর এই কথাটাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে উল্লেখ করে দিয়েছেন। আর আমার স্বভাব হচ্ছে যখন হাদিস স্পষ্ট আমাদের ব্যাখ্যা করার কোনো মানই হয় না। অনেকে বলে যে আপনি এত দলিল কেন পেশ করেন? আরে দলিল তো কোরআন হাদিসে আছে, ওটা পেশ করতে আমার সমস্যাটা কোথায়? আপনি পান না বিদে আপনার কাছে কিচ্ছা কাহিনী বলতে হয়, আমাদের কাছে তো অ্যাভেলেবেল কোরআনের আয়াত আছে, হাদিস আছে, পৃষ্ঠা করলে হাদিস পাওয়া যায়, তো সেখানে আমার যুক্তি পেশ করার কোনো মানি আছে? এই জন্য আমার কথায় কথায় দলিলগুলো আমি কোট করে দিই। ওই কথাটা আমি দলিলবিহীন বলতে পারতাম কিন্তু আমি খুঁজে হাদিস পেশ করে দিয়েছি, এই কথাটাও আমি এই যে বলে দিলাম আপনারা বুঝে গেছেন, কিন্তু দলিল দিলে আপনার অন্তরটা আর বেশি শক্ত হবে না? দেখেন দলিল কোথায় আছে, হাদিস বুখারিতে আছে, সুবহানাল্লাহ। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তার 1909 নম্বর হাদিসে এনেছে, এই কথাগুলো হাদিসের কিতাবে থাকে। এটা আমাদের দায়িত্ব যে খুলে খুলে শুধু আপনাদেরকে দেখিয়ে দেয়া, এই কাজটা সবাই করে না। যদি আমাদের একটু মেহনত করতে হয় তবে আল্লাহর কাছে আমরা এর যা কামনা করি, আল্লাহ যেন আমাদেরকে উত্তম প্রতিদান দান করে। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে, আমি কেন নিজের কথাটাকে পেশ করে দেব? রাসূল বলেছে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভাঙবে, আর যদি চাঁদ দেখতে তোমাদের ব্যাঘাত ঘটে তাহলে শাবানকে 30 পুরো করে দাও। এই জুমলাটা রাসূলের ছিল। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি বলছেন কালা আবুল কাসেম, জানেন তো আবুল কাসেমকে? আবুল কাসেম হচ্ছে রাসূলের এটা কুনিয়াত, তার বড় ছেলের নাম কাসেম ছিল, যেটা মক্কার মদিনায় হিজরতের আগেই ইন্তেকাল করেছে, তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘরের সন্তান, বড় ছেলে কাসেম, তাই জন্য রাসূলুল্লাহকে আবুল কাসেম বলা হতো। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি বলছেন কালা আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমু লি রুয়াতিহি ওয়াফতিরু লি রুয়াতিহি, তোমরা সিয়াম রাখো চাঁদ দেখে, ইফতার করো চাঁদ দেখে, সুমু লি রুয়াতিহি ওয়াফতিরু লি রুয়াতিহি ফাইন গুব্বিয়া আলাইকুম। এখন আসেন মূল কথায়, যদি চাঁদ তোমাদের কাছ থেকে আড়াল হয়ে থাকে, ফাইন গুব্বিয়া আলাইকুম, লুকিয়ে থাকে বা দেখতে না পাও, ফা আকমিলু ইদ্দাতা শাবানা সালাসিনা, তাহলে শাবান মাসকে তোমরা 30 দিনে পূর্ণ করে দাও, হয়ে গেল ঝামেলা শেষ। তার মানে 30 দিন শাবান পূর্ণ করে দিলেই তার পরের দিনে কি রমজান।
তাহলে রমজান হাসিল করার জন্য শাবান মাসের দিনগুলো গণনা করা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, এটা ছিল একটা কারণ। দ্বিতীয় আরেকটি কারণ আমি আপনাকে বলি, কেন আমাদেরকে বলা হয়েছে শাবান মাসের দিনগুলোকে গণনা করা, কেন? এটার আরেকটা কারণ হলো, তিরিশে শাবান মানে ২৯শে শাবান পার হয়ে যাওয়ার পরের যে দিনটি, তিরিশে শাবান না হয় পহেলা রমজান, তাই তো? আজকে কি বার? শুক্রবার। আজকে যদি ২৯শে শাবান হতো তাহলে শনিবার কালকের দিনটা কি হতো? হয় তিরিশে শাবান আর না হয় পহেলা রমজান, তাই না? তাহলে স্পষ্ট তো না, অস্পষ্ট, দুইটার একটা হবে, অস্পষ্ট কি না? এটাকে বলা হয় সুভাত, সংশয়, শক, সন্দেহের দিন, কি জানো এটা কালকে তিরিশে রমজান শাবানও হতে পারে, পহেলা রমজানও হতে পারে। আরবি ভাষায় এই দিনটাকে ইয়াউমু শাক বলা হয়েছে, এটা আমাদের একটা শরীয়তের বিধান। দেখেন কি বলা হয়েছে, এই দিনে সিয়াম রাখা জায়েজ নাই, এই দিনে সিয়াম রাখা জায়েজ নাই। শাবান মাসের এই দিনটাকে বলা হয় ইয়াউমু শাক। ইমাম বুখারি এবং মুসলিম এই হাদিসটাকে কোট করেছেন, ইমাম বুখারি থেকে নিয়ে নেন। ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি একটা অধ্যায় কায়েম করেছেন যেটা তার সিয়াম, ৩০ নম্বর অধ্যায়ের ১১ নম্বর পর্বে গিয়ে তিনি হাদিসটাকে কোট করেছেন, ইজা রাআইতুমুল হিলাল, একটা পর্বে এনেছেন, কিন্তু তিনি কোনো হাদিসের নাম্বার বসাননি। ওই অধ্যায়ের বাব এই পর্বের মধ্যে তিনি একটি আসার এনেছেন, আসারটি হচ্ছে আম্মার বিন ইয়াসির। আম্মার বিন ইয়াসির তিনি বলছেন, মান সামা ইয়াউমা শাক ফাকাদ আসা আবুল কাসেম, যেই ব্যক্তি ওই সন্দেহার দিনে, ওই সন্দেহের দিনে সিয়াম রাখবে, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করল, তার মানে নেকি তো হবেই না বরং গুনাহ হবে, অপরাধ হবে, রাসূলের বিরুদ্ধাচারণ করা হয়ে যাবে যদি ইয়াউম শাক মানে যেই দিনটি হয় তিরিশে শাবান না হয় পহেলা রমজান। সংশয়, আপনি জানেন না, কিন্তু ধরেন আজকে ২৯শে তারিখ, আজকে ধরেন চাঁদ দেখতে পাননি আপনি, এখন আপনি সন্দেহ, আল্লাহ জানে চাঁদ উঠেছে কি উঠে নাই, সৌদি আরবে শুরু হয়ে গেল রমজান আমরা চাঁদ দেখতে পাই নাই, তাহলে আমি কালকে সিয়ামটা রেখেই নেই, বাই চান্স যদি চাঁদ দেখতে পাওয়া যায় তাহলে আমার সিয়ামটা হয়ে গেল, এটা হচ্ছে সন্ধিহার দিন, আপনার পণ্ডিতই চলবে না। অনেক ধার্মিক ব্যক্তিরা আছে এরকম মাতাব্বরি করে নিজেদের ইমানে, ইমানের জজবা দেখিয়ে, কিন্তু সে জানে না যে হাদিসে এই দিনে সিয়াম রাখাটাকে নিষেধ করা হয়েছে, কারণ আমাদেরকে একিনের উপরে ইবাদত করতে বলা হয়েছে। আপনি চাঁদ দেখেন নাই স্পষ্ট, বাস আপনার উপরে এখনও শরীয়ত বর্তায় নাই, কিন্তু আপনি অ্যাডভান্স যে ফজর হইলো কি হইলো না আমি নামাজটা পড়ে নিই, এটা চলবে না। অনেক সময় মেঘাচ্ছন্ন যখন হয়ে যায় পুরো পৃথিবী, তখন আসরের সময় আমরা অনেক সময় বুঝতে পারি না, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অথচ তখন বাজে ৩টা হয়তো। তো কেউ যদি এমন সিচুয়েশনে থাকে তার কাছে ঘড়ি নাই আর মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেল, সে যদি আসর পড়ে নেয় তার নামাজ হবে না, কারণ সন্ধিহানের ভিত্তিতে ইবাদত চলে না। তেমনি আপনি যখন একিন হবেন না যে আজকে রমজান কিনা রমজান না, আপনি সন্দেহের ভিত্তিতে সিয়াম রাখতে পারবেন না, এই দিনটাকে বলা হয় ইয়াউমে শাক। তাহলে ওনার নাম কি? আম্মার বিন ইয়াসির, তিনি বলছেন মান সামা ইয়াউমে শাক ফাকাদ আসা আবুল কাসেম, তাহলে সে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধাচারণ করলো। ইমাম বুখারি এটাকে হাদিসের নাম্বারে নিয়ে আসে নাই, কিন্তু এই হাদিসটা ইমাম তিরমিজি এবং নাসাই এবং ইবনে মাজা তারা তাদের নাম্বারের মধ্যে উল্লেখ করেছে, হাদিস হিসেবে উল্লেখ করেছে। কিভাবে? তারা বলতেছেন একজন ব্যক্তি সিলাতা ইবনু জুফার, সিলাতা ইবনু জুফার হচ্ছে হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন আমরা আম্মার বিন ইয়াসারের কাছে একদিন ছিলাম, সেই দিনটি ছিল এই ইয়াউমু শাক, তার মানে তিরিশে শাবান, রমজান ছিল না সেই দিন, তিরিশে শাবান ছিল। তারা বলতেছেন তখন আমাদের কাছে কিন্তু খাদ্য আনা হলো, তখন আম্মার বিন ইয়াসার বলছেন তোমরা খাও, তখন তিনি বলতেছেন তানাহা বাদাল কওম, কয়েকজন বলল যে আমরা খাবো না, তার মধ্যে একজন বলেই দিল ফাকালা ইন্নি সাইম, আমি সিয়াম অবস্থায় আছি। তখন আম্মার বিন ইয়াসির এই হাদিসটাকে কোট করেছেন, তিনি বলতেছেন মান সামা আল ইয়াউম আল্লাযি ইয়াশুক্কু ফীহি আন-নাস, যেই দিনটি মানুষের কাছে সন্দেহের দিন যে আজকে রমজান কি রমজান নয়, এই দিনে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে ফাকাদ আসা আবুল কাসেম, তাহলে সে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করবে, তার মানে এটা কোনো রকমের পরহেজগারিতা নয় বরং এটা আপনার দিন বিমুখতা, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করেন না, এটাই হচ্ছে তার প্রমাণ, কারণ স্পষ্টের ভিত্তির উপরে ইবাদত করতে হয়। এই হাদিসটাকে ইমাম তিরমিজি তার কিতাবুস সিয়াম ৬ নম্বর অধ্যায় এনেছেন, হাদিস হচ্ছে ৬৮৬, ওই হাদিসটার আগের হাদিস এটা। নাসাইতে হাদিসটি ২১৮৮তে রয়েছে এবং ইবনু মাজাতে এই হাদিসটা ১৬৪৫ রয়েছে। তো এই দুইটা কারণে রমজানের এই শাবান মাসের তারিখগুলোকে গণনা করা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। একটা কি? একটা হলো যাতে করে আমরা রমজান হাসিল করে ফেলতে পারি, দ্বিতীয়ত হচ্ছে যাতে ইয়াউমে শাক
সন্দেহের দিনে আমরা সিয়াম না রাখি, এই দুইটা কারণে। তো এতটা গুরুত্বপূর্ণ, তাই শাবান মাসের দিনগুলোকে গণনা করাটা এতটা গুরুত্বপূর্ণ, এটা শুধু আমাদেরকে আদেশই করেনি, বরং রাসুলুল্লাহ যখন জীবদ্দশায় ছিলেন তিনি নিজেই দিনগুলোকে গণনা করতেন। আসুন এই হাদিসটা আপনাকে দেখাই দেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনাকারী এই জুমলাটাকে এনেছেন, এই শব্দটাকে এনেছেন আবু দাউদ। ইমাম আবু দাউদ তিনি তার কিতাবে এটাও তিনি সিয়ামের অধ্যায়ে এনেছেন, হাদিস হচ্ছে 2325 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে যেইভাবে হেফাজত করতেন, তিনি বছরের অন্য কোন দিনগুলোকে এইভাবে হেফাজত করতেন না। এটা হচ্ছে রাসূলের আদর্শ। এখন এতগুলো কথা বলার পেছনে আমার কি যুক্তিকতা আছে? এটা রাসূলের একটা আদর্শ, রাসূলের সুন্নাহ, তিনি শাবান মাসের দিনগুলোকে গণনা করতেন। আমাদের মাঝে কতজন ব্যক্তি বলতে পারবে এটা যে আজকে শাবান মাসের কয় তারিখ? আমি হাত উঠিয়ে আপনাদেরকে লজ্জা দিব না, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন। আমার মনে হয় না এই দশ কাতার মানুষের মধ্যে জড়ো করলে কোনো এক কাতারের মানুষ হবে না যে আজকে জানে যে শাবান মাসের কয় তারিখ। এক কাতার হবে যারা বলছেন বারো তারিখ, এক কাতার হবে না। এই দশ কাতারের মধ্যে এক কাতার নয় বরং তিনজন লোক বলেছে আজকে বারো তারিখ। আমাদের সাথে ধর্মের এটাই সম্পর্ক। দেখেন ধর্মের, আমাদের ইসলাম ধর্মের বহু ব্যাপার আছে আপনার আমার জীবনের সাথে এমনভাবে ঘটে যাচ্ছে, আপনার খবরই থাকে না কোন দিন কোন মাস কোন দিন যাচ্ছে, আপনি এটি খবর রাখেন না। বরং অনেক সময় দেখা যাবে যে জুমার দিনে ওই বারোটার আগে যে আজানটা দেওয়া হয় তখন আপনার হুঁশ হয়, ও আজকে তো জুমার দিন। অধিকাংশ মুসলিম এটাও হয়তো জানে না যে আজকে জুমার দিন। দোকান পোশাক যদি অলওয়েজ চালু থাকতো তাহলে সে কোনোদিন টেরে পেত না যে আজকে জুমার দিন। ওই বারোটা বাজে যখন আজান হয় সে জানে যে জুমার দিনই কেবল বারোটা বাজে আজান হয়, তার মানে আজকে জুমার দিন। সে জানে না সোমবার কবে আসে, সে জানে না বৃহস্পতিবার দিন কবে আসে, কিন্তু এই দিনগুলো আমাদের জন্য এতটা ইম্পর্ট্যান্ট, সুবহানাল্লাহ। এই যে যেমন আমরা এই দায়িত্ব মনে হচ্ছে দিয়ে দিয়েছি চাঁদ দেখা কমিটিকে আর মসজিদের ইমাম সাহেবকে, যে কোন মাসের কত তারিখ এটা কে খবর রাখবে, চাঁদ দেখা কমিটি আর আমাদের মসজিদের মহল্লার মসজিদের ইমাম, এটা আমাদের কোনো দায়ী দায়িত্ব নাই। কিন্তু প্রত্যেকটা মাসের চাঁদের সাথে আপনার একাধিক সম্পর্ক আছে। একটা সম্পর্ক আছে চাঁদ দেখার দোয়া সম্পর্কে, কোনো ব্যক্তি বলতে পারবে এই বছরে যে এই যে সাতটা মাস চলে গেল, সাতটা চাঁদ উঠেছে, বলেন তো দেখি সাতটা চাঁদ দেখে এই সাত মাসে কে সাতবারে দোয়াটা পড়েছেন, একটা হাত উঠান জান। একটু আগে তো বলেছেন বারো তারিখ, একজন ব্যক্তি উঠান দেখি যে আপনি কোনো মাসে চাঁদ দেখে দোয়াটা পড়েন কিনা। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমান ও সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ও রাব্বুক আল্লাহ। কোনো ব্যক্তি আপনার লাইফে ঘটেছে এটা? দেখেন এই আমলের সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামে রয়েছে, আপনার নবীর জীবনীতে রয়েছে, হাদিসে রয়েছে, আমাদের লাইফে নাই, আমাদের আমলে নাই। আমি যদি এরকম দেখাই না আপনারা যে ইসলামটাকে কতভাবে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এরকমের হাজারো দিক তুলে ধরা সম্ভব যে আমাদের মুসলিমদের চরিত্রের সাথে ইসলামের এই সম্পর্ক। কিতাবে থেকে গেছে কথা কিন্তু আমাদের আমলে আসে নাই, অথচ আমরা কিন্তু মুসলিম, আমরাই হলাম রাসূলের এক নম্বর উম্মত, আমরাই হলাম হাশরের মাঠে প্রথম সাফাতকারী, মানে আমাদেরকে রাসূলের সাফাত করবেই করবে। আমরা এগুলো সব বলি, মিল্লাতা আবিকুম আমরা বলি কি বিসমিল্লাহি ওয়া মিল্লাতা রাসূলিহি, এটা বলেই কবর রাখা হয়, কিন্তু এটা মরার সময়, এর আগে আর মিল্লাতের রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই শাবান মাসের এই ঘটনাটাই তার প্রমাণ যে আমরা জানি না কবে তারিখ, অথচ আপনি জানেন যে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আমাদের গুনাহ খাতাকে মাফ করা হয়, আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করা হয়, আপনি কিছু করেন বা নাই বা করেন এমনি ক্ষমা করে দেয় আল্লাহ। প্রত্যেক আইয়ামে বিশ 13-14-15 তারিখে রাসূলুল্লাহ সিয়াম রাখতেন, কিন্তু এটা কারা রাখবে? যারা জানে তারাই তো রাখবে, কিন্তু যারা খবর রাখে না তাদের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই। অতএব যে যেমনটা জেনেছেন যে আজকে বারো তারিখ, তার মানে আগামীকাল 13, তারপরে 14-15, এই তিন দিন হচ্ছে আইয়ামে বিজ, মানে চন্দ্রের রোজা যেটাকে বোঝায়, আমরা সেই সিয়ামগুলো রাখার চেষ্টা করবো, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তাহলে এটা ছিল একটা দিক যে শাবান মাসের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদেরকে কি বলা হয়েছে, আমরা যেন তারিখগুলোকে গণনা করি, কিন্তু এই আলোচনা করা হয় না। এই আলোচনাটা আর গত সপ্তাহে হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমি এটা কোরআন নিয়ে দিয়েছি এটা বাকি থেকে গেছে। তো এটা হচ্ছে রমজান শাবান মাসের একটা বৈশিষ্ট্য যে এই শাবান মাসের তারিখগুলোকে স্মরণ করে রাখতে আপনি এক এক করে গুনতে পারবেন যে আরে রমজান মাত্র আর 12 দিন আছে, রমজান মাত্র আর 10 দিন আছে, আপনি নিজেকে একটা প্রিপারেট করেন, তৈরি করেন। কিন্তু আমাদের তৈরি এইসবে নাই, আমাদের তৈরি হচ্ছে এবার কোন ড্রেসটা বানাবে,
টেলারগুলো তো ফুল হয়ে যাচ্ছে, আগে অর্ডার দিতে হবে। পেঁয়াজওয়ালা পেঁয়াজ স্টক করে বসে আছে, তেলওয়ালা তেল স্টক করে বসে আছে। আইটেম কে কি করবে, কোন দোকানে কোন ডিজাইনটা জমা হবে, আমাদের প্রস্তুতি শুধু এগুলো নিয়ে, কিন্তু ইবাদতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অথচ রমজান মাস আসবে কিন্তু আমাদেরকে পরিবর্তন করার জন্যে, আমাদের গুনাখাতাকে মাফ করার জন্যে। আপনার এগারো মাসের যে লাইফ, এটাকে চেঞ্জ করার জন্য আল্লাহ এক মাস আমাদের কাছে দিচ্ছে, যে তুমি বান্দা তোমার অভ্যাসটাকে, খারাপ অভ্যাসগুলোকে দূর করে তোমার লাইফটাকে ভালো পথে নিয়ে আসার জন্য একটা মাস তোমাকে চান্স দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি এগারো মাসে বাম হাতে খেতেন, এই এক মাস আপনি শুধু চর্চা করবেন ডান হাতে খাওয়ার, আপনার বাকি লাইফটা ডান হাতে চলবে। আপনার পুরো লাইফটাই কেটেছে বেনামাজি অবস্থায়, রমজান চলে আসতেছে, আল্লাহ বলতেছে এক মাসের কোর্সের মাধ্যমে কোনো ব্যক্তি তার বাকি জীবনীটা সারা জীবন নামাজি হয়ে যেতে পারে। কোনো ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, রাতের নামাজ পড়ে না, এই রমজান মাস তাকে ট্রেনিং করা হয় যে বাকি দিনগুলো যেন তার রাতের নামাজ আর না ছোটে। কোনো ব্যক্তি কাউকে খাওয়ানো অভ্যাস নাই, কিন্তু ইফতারে খাওয়ানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে বাকি দিনগুলো যেন ইবাদতগুলো আমাদের রানিং থাকে, এই জন্য রমজান আসবে। কিন্তু আপনি যদি সেই দিনকে প্রস্তুতি হিসেবে গ্রহণ না করেন, যেমন তা আপনার রজব কেটেছে তেমনই কাটতেছে আপনার শাবান, তেমনই কাটবে আপনার রমজান, তেমনই কাটবে আপনার শাওয়াল, তাহলে আপনার মাঝে আর ওই অমুসলিমের মাঝে কী পার্থক্য বাকি থাকবে? যে সময় যদি আপনাকে পরিবর্তনই ঘটাতে না পারে, আজকে জুমার দিন, জুমার দিন যদি গতকাল থেকে ব্যতিক্রম না হয় তাহলে কিসের জুমার দিন, কিসের জুমার দিন? আজকেও যদি আপনাকে গতকালের মতোই ঘুমিয়ে কাটান, কাজ করে কাটান, তাহলে জুমার দিনের বৈশিষ্ট্যটা কি? যেই দিনে বলা হয়েছে সকাল সকাল মসজিদে আসা, যেই দিনে অধিক মাত্রা রাসুল ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করা, যেই দিন ফেরেশতাগুলো মসজিদের দরজাতে উপস্থিত থাকে, নেকি দেওয়া হয়, নেকি এটা অন্য কোনো দিন দেওয়া তো হয় না, তাহলে কী পার্থক্য আপনার যদি আপনি চিন্তাই না করেন, যদি আপনি চেঞ্জিংই না নিয়ে আসেন জীবনের মাঝে, কী পার্থক্য তাহলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তে এই পাঁচক্ত সময় এবং এই রাত দিনকে এমনি সৃষ্টি করেনি। আল্লাহ বলছেন এগুলো শিক্ষণীয় ব্যাপার, প্রত্যেকটা ওয়াক্ত এক একটা ওয়াক্তর থেকে মূল্যবান, এমনি আল্লাহ করেনি। আল্লাহ চাইলে পুরো দিনটাকে আলোকিত করে রেখে দিতে পারতেন, আবার পুরো রাতটাকে অন্ধকার করে রেখে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দিনের কিছু কিছু সময়কে এতটা মূল্যায়ন করে দিয়েছে, আল্লাহ সেই সময়গুলোকে কসম করে করে বলেছে। আল্লাহ বলছেন ওয়াদ দোহা, আল্লাহ বলেছেন ওয়াল ফাজর, আল্লাহ বলেছেন ওয়াল আসর। কেন বলেছে? এই ওয়াক্তগুলো সব গুরুত্বপূর্ণ, কিন্তু এই ওয়াক্ত সম্পর্কে আপনার কোনো খবর নাই। রাতের শেষ অংশটা আল্লাহর কাছে অত্যন্ত খাস, আল্লাহ বলছেন কে কি চাইবে আমি ওই সময় তো দিয়ে থাকি বান্দা, কিন্তু আপনার কাছে রাত মানে রাত, দিন মানে দিন, কোনো পরিবর্তন নেই আমাদের, এমনটা কেন হবে? তো কথা হচ্ছে যে এই রমজানে আমাদেরকে পরিবর্তনশীল হতে হবে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা সুস্থ মন নিয়ে যেন আমরা যেতে পারি, এই রমজানকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, কারণ আগামী রমজান আসবে কি আসবে না এটা আমরা জানি না। তো এই রমজান মাস, শাবান মাসের আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে আমি আপনাকে বলি, যেটা হাদিস থেকে জানা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল সিয়াম সম্পর্কে, তিনি বলতেন কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমুহু শাবান সুম্মা ইয়াসিলু বিহি রমাদান ও ফি রিওয়ায়াতিন বাল কানা ইয়াসিলু বিহি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল, তিনি রমজান মাস ব্যতি রেখে বাকি যে এগারোটা মাস আছে সেই মাসগুলোর মধ্যে সবথেকে বেশি নফল সিয়ামের জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসটাকে সবথেকে বেশি পছন্দ করতেন। তার মানে শাবান মাসে যত সিয়াম রাসূল রাখতেন অন্য কোনো মাসে কেউ দেখাতে পারবে না। কেমন তার আদর্শ ছিল? ইয়াসিলু বিহি রমাদান, তিনি শাবান মাসের সিয়াম রাখতে 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 গিয়ে রমজান ধরতেন, তার মানে একেবারে ঠেকিয়ে দিতেন রমজানের সাথে, একদিন দুই দিন হয়তো ছেড়ে দিতেন, তারপরে রমজান শুরু হয়ে যেত, সিয়াম রাখতে রাখতে যেতেন। কিন্তু আমরা হয়তো দেখা যাবে বারো দিনে দুইটা সিয়াম রাখতে পারিনি, এটা হচ্ছে আমাদের চরিত্র। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন কানা আহাব্বাস শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবথেকে পছন্দনীয় মাস হচ্ছে শাবান মাস। কিসের ক্ষেত্রে? সিয়াম রাখার ক্ষেত্রে। তিনি সিয়াম রাখতে রাখতে গিয়ে রমজান ধরতেন, এই ভাষাটা হচ্ছে মুসনাদে আহমদের 25548 নম্বর হাদিস, এবং আবু দাউদে হাদিসটি আপনি 2431 মানে 2431 পেয়ে যাবেন, নাসাইতে হাদিসটি 2350 রয়েছে। মূলত এই হাদিসটা বুখারি মুসলিমও আছে অন্য শব্দে, ওটা আমি আপনাকে দেখাবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিস থেকে যেটা জানা যায় শাবান মাসে অত্যধিক সিয়াম রাখতেন। মুসনাদে আবু আপনার ইবনু মাজাতে যে হাদিসটা আছে 1649
1649, এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনাকৃত হাদিস, তিনি বলছেন কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু হাত্তা ইয়াসিলা বিহি রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসি সিয়াম রাখতেন, এমন কি তিনি সিয়াম রাখতে রাখতে রমজানে গিয়ে পৌঁছে যেতেন। এটা ইবনে মাজাতে আছে। এই ইবনে মাজার এই হাদিসটা আপনাকে এই জন্য কোট করতেছি, হাদিসটা এতটুকুই, কিন্তু এই হাদিসটা একটা লম্বা হাদিসের অংশ বিশেষ, যেই লম্বা হাদিসটা আপনি মুসলিমে পাবেন। আর এই কথাটা যেহেতু ইবনে মাজাতে আছে এককভাবে, এই জন্য এতটুকু আমি তুলে দিলাম যাতে খুঁজে পেতে আপনার সহজ হয়। কিন্তু এই শব্দটা ইমাম মুসলিমের, ইমাম মুসলিম রাহেমাহুল্লাহর একটা লম্বা হাদিস রয়েছে, যে হাদিসটা 2612 পাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিসই, তাতে এই কথাটা আছে যে সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন সাওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাবি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের আদর্শ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন জিজ্ঞেস করলাম যে কেমন ছিল রাসূলের সিয়াম, তখন তিনি আমাকে বলেছেন ফাকালাত কানা সিয়ামু শাবানা কুল্লা কানা ইয়াসুমু শাবানা কুল্লা কানা ইয়াসুমুনা শাবানা ইল্লা কালিলা। এবং তিনি আবার ব্যাখ্যা করে বলতেছেন এ কুল্লা মানে কি, যে রাসূলুল্লাহ পুরো শাবান মাসে সিয়াম রাখতেন, তার মানে হলো ইল্লা কালিলা, মাত্র কিছু সিয়াম তার ছাড়তেন ইচ্ছা করে, না হলে তিনি পুরো শাবান মাসটাই সিয়াম রাখতেন। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছে, 2612 নম্বরে আপনাকে বললাম। এই যে কেন এতগুলো কথা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান মাসে সিয়াম রাখতেন, আপনাদের জানা কি আছে? আমরা কি জানি? আমরা জানি যে 15 শাবানের পরে আর সিয়াম রাখা যাবে না, নিষেধ আছে। ওই হাদিস আছে, কোথায় আছে হাদিস? এই হাদিসটা ইমাম ইবনু মাজা কোট করেছেন। ইমাম ইবনু মাজা তিনি কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 শাবানের পরে সিয়াম রাখতে নিষেধ করেছেন। যেমন কোথায় পাবেন আপনি হাদিসটা? 1651 রয়েছে। এই হাদিসটা আবু হুরায়রা থেকে কোট করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা ইজা কানা নিসফু মিন শাবান ফালা সাওমা হাত্তা ইয়াজিআ রমাদান, যখন 15 শাবান চলে আসবে আর কোনো সিয়াম নাই যতক্ষণ পর্যন্ত রমজান চলে না আসবে। এটা ইমাম ইবনে মাজা কোট করেছে। হাদিসের সনদের দিক থেকে তো সহি বলা হয়েছে, বিভিন্ন সূত্রে আসার কারণে নাসিরউদ্দিন আলবানী এটাকে সহি বলেছেন, কিন্তু এই হাদিসের জবাবে আপনাকে কি বলবো, ইমাম মুসলিমের হাদিস যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসে সিয়াম রাখতেন। তাহলে কেন এই হাদিসে নিষেধ করা হয়েছে? এর ব্যাখ্যা আমরা নয়, ইমাম তিরমিজি নিজে করেছে। এটা নিষেধের জন্য নয়, মানে হারাম হওয়ার জন্য নয়, বরং ওই সমস্ত ব্যক্তিদেরকে নিষেধ করা হয়েছে যারা হয়তো সারা জীবনই সিয়াম রাখে না, সারা মাস সিয়াম রাখে না, কেবলমাত্র রমজানের আগে 2-1 দিন আগে থেকে সিয়াম রাখা শুরু করে দেয়, তাদেরকে নিষেধ করার জন্য এটা করা হয়েছে যে 15 শাবানের পরে তোমাদের জন্য আর কোনো সিয়াম নাই। সতর্কতামূলক নিষেধ করে দেওয়া হয়েছে যে 15 শাবানের পরে যেন কেউ সিয়াম পালন না করে। এটা তিনটা কারণ, একটা হলো রমজানের সাথে শাবানকে মিলিয়ে না দেয়া, দ্বিতীয়ত হচ্ছে কিছু অজ্ঞ মানুষ আছে আজকে মতবাদের কারণে, আমরা যেমন আহলে হাদিস উমুকে হানাফি উমুকে ঐরশি আটরশি কত আছে না, দেখা যাবে যে কেউ যদি আমাদের মধ্য থেকে কেউ যদি দেখা যাবে রমজানের 3-4 দিন আগে থেকে সিয়াম পালন করা শুরু করে দেয়, অপবাদ লেগে যাবে যে এরা আহলে হাদিস, এরা দেখেন ওই যে রমজানে নাইতে সিয়াম রাখা শুরু করে দিয়েছে। এটা বিচিত্র কিছুই নয়, বাবার কোনো হানাফি ভাই অন্য কোনো ভাইও যদি এমনটা করে তখন আমরাই হয়তো আবার লান্তান দেবো, দেখো এরা বেশি পণ্ডিত আগে থেকে সিয়াম রাখা শুরু করে দিয়েছে। তাহলে এই তোহমত থেকে বাঁচার জন্য এটা যেন কেউ না করে। বরং আরেকটা হাদিস আমি আপনার কাছে কোট করব যে রাসূল কেন বলেছে তাদেরকে 15 শাবানের পরে সিয়াম রাখবে না, সাহাবিরা যে 15 শাবানের পরেও সিয়াম রাখতো তাদেরকে আরেকটা হাদিস দিয়ে নিষেধ করে দেওয়া হয়েছে, সেটা কি প্রমাণ করে যে তারা 15 শাবানের পরেও সিয়াম রাখতো, সে হাদিসটা কি আছে? সে হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাব শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান ওয়া রমাদান, এই কথাটা বোঝার চেষ্টা করেন। এই হাদিসটা উম্মে সালামা কোট করেছেন, উম্মে সালামা রাসূলের আরেক স্ত্রী, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি যে তিনি কোনো 2 মাস পাশাপাশি এট এ টাইম সিয়াম রেখেছে দেখিনি, তবে ইল্লা শাবান ওয়া রমাদান, তবে শাবান আর রমজান মাসে তিনি এমনটা করতেন। তার মানে রাসূলুল্লাহ রমজান আর শাওয়াল মাস 2 মাস একাধারে সিয়াম রাখতেন না, জিলকাদ জিলহাজ একাধারে সিয়াম রাখতেন না, জিলহাজ আর মুহররম একাধারে সিয়াম রাখতেন না, কোনো 2 মাসে এমনটা ঘটতো না, ইল্লা শাবান ও রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান এত সিয়াম রাখতেন যে কেউ দেখলে বুঝতে পারবে যে রাসূলুল্লাহ পুরো শাবান মাসে সিয়াম রেখেছেন আর রমজানে 2 মাস তিনি পুরো সিয়াম রেখেছেন। এটা
কে বলতেছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন 736-এ। তার মানে আপনাদের প্যাস লেগে যাওয়ার আগে আমি আপনাকে বলি কয়টা কথা বলেছি আজকে। প্রথম পয়েন্ট বলেছি, শাবান মাসের দিনগুলোকে আমাদেরকে গণনা করতে হবে। কেন? তাতে করে আমরা রমজান মাস খুব দ্রুত পেয়ে যাব, সহজে পেয়ে যাব, একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে ইয়াউম শাক, সন্দেহের দিনে যেন আমরা কেউ সিয়াম না রাখি, এটা আজকের আলোচনায় এই দুইটা কথা আসছে। তিন নম্বর কথা এখন কি বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে তিনি শাবান মাসে অত্যধিক সিয়াম রাখতেন, আর এই মাসে সিয়াম রাখাটাকে তিনি পছন্দ করতেন, পছন্দ করতেন। এটা তিন নম্বর। চার নম্বর পয়েন্ট আপনাকে কি দেখালাম, যে যেই হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় শাবানের পরে সিয়াম রাখতে নিষেধ করেছেন, এটা মূলত হারাম জন্য নয়, এটা একটা সতর্কতা, কেউ যেন এমনটা না করে, কেউ যেন। কিন্তু যেই ব্যক্তি এখন সিয়াম রাখতে চায়, সে রমজান মাস আসার পাঁচ দিন আগে, অন্তত 25-এ শাবান, 26-এ শাবান পর্যন্ত তার সিয়াম রাখার অপশন চালু আছে, সে চাইলে রাখতে পারে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম রাখতেন, বলা হয়েছে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, যেন তিনি পুরো মাসই সিয়াম রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে ইল্লা কালিলা, তবে দুই একটা সিয়াম রাসূলুল্লাহ ছেড়েছে। তার মানে কেউ যদি এতদিন বুঝেননি, বাকি দিনগুলো আপনি সিয়াম রাখতে চান, তাহলে আপনি অন্তত আরও 10-12 দিন সিয়াম রাখেন, আপনার জন্য অপশন চালু আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদেরকে, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমি ইয়াউমাইন আও ইয়াউমাইন। রাসূলুল্লাহ কি বলেছে সাহাবীদেরকে? দেখেন, সাহাবীরা যে সিয়াম রাখতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু হুরায়রা বর্ণিত, এটা ইমাম বুখারী কোট করেছেন, হাদিস 1914 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ বলছেন, দেখো তোমাদের কেউ যেন রমজান মাসকে একদিন দুই দিন আগে টেনে না নিয়ে আসে। তার মানে শাবান মাসের 27-28 তারিখ সে সিয়াম রাখা শুরু করে দিয়েছে, গিয়ে একবারে রমজান শুরু হয়ে যাবে, যে আমার আর চাঁদও ছুটবে না, কিছুই ছুটবে না, আমার সিয়াম রাখা শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন না, এমনটা কেউ করবে না। লা, কোনো ব্যক্তি যেন এটা না করে যে রমজানকে দুই দিন আগে টেনে নিয়ে আসবে, শাবানের ভিতরে ঢুকিয়ে দিবে, এমন করবে না। তবে দেখেন আরও অপশন, দেখেন তবে ইল্লা আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু, তবে যেই দিন রমজান তার আগের দিনটি সোমবার, তার আগের দিনটি বৃহস্পতিবার, হতে পারে তার মান্নতের দিন, হতে পারে সে একটা মানত করে নিয়েছে যে আমি ওই দিন সিয়াম রাখবো, আর তারপরের দিনটি হচ্ছে রমজান, সে জানে না, হতে পারে মানত করে নিয়েছে যে আগামী শুক্রবার দিন আমি সিয়াম রাখবো, কিন্তু সে জানে না শনিবার দিন রমজান পড়ে যাবে, তাহলে ওই দিনটি যেহেতু নিষেধ আছে হাদিসে, তখন সে কী করবে? ওলামারা বলছে সে তার মান্নত পুরা করবে। রাসূলুল্লাহ কী বলছে? সেটা যদি তার সিয়াম রাখার দিন হয়, তাহলে সেই ব্যক্তি সিয়াম রাখতে পারবে। যেমন যেই ব্যক্তি প্রতিনিয়ত সোমবার বৃহস্পতিবার দিন সিয়াম রাখেন, তাহলে এটা যদি রমজানের আগের দিন হয়, আপনার জন্য জায়েজ আছে যে সোমবার হিসাবে বৃহস্পতিবার হিসাবে আপনি সেই দিন সিয়াম ছাড়বেন না, বরং সেই দিন আপনি সিয়াম রাখবেন। কারণ আপনি বলতে পারবেন, ভাই কেন সিয়াম রেখেছো আজকে বৃহস্পতিবার, তাই আর রমজান কালকে থেকে শুরু হবে হোক। এই হাদিসটা কোথায় আছে? বুখারিতে আছে, 1914 নম্বর হাদিস। তো এই দিকগুলো আমার স্পষ্ট করার ব্যাপার ছিল যে শাবান মাস পুরোটাই হচ্ছে সিয়াম রাখার মাস, অতএব আমরা যেন শুধু 15-এ শাবানের পরে সিয়াম রাখা যাবে না এই ধ্যান ধারণায় যেন না থাকি, এটা বুখারি এবং মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট বর্ণিত হয়েছে, স্পষ্ট বর্ণিত হয়েছে। তো আমাদের শাবান মাস সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম, অধিক মাত্রায় সিয়াম রাখার দিন। কেন রাসূলুল্লাহ এতটা সিয়াম রাখতেন, এবার যে হাদিসটা উল্লেখ করব, এই হাদিস নিয়ে একটু দ্বন্দ্ব আছে, তবে সহির পর্যায়ে বেশি বেশি মানুষ বলেছে সহি, গ্রহণযোগ্য, আপনি চাইলে সেটা গ্রহণ করতে পারেন আর করাটাই উচিত। উসামা বিন জায়েদ হাদিসের বর্ণনাকারী, কেন রাসূলুল্লাহ এত বেশি সিয়াম রাখতো জিজ্ঞাসা করা হয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ, সালতু রাসূলুল্লাহ সাল্লাম, রাসূলুল্লাহকে বলছেন, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর লাম মা তাসুমু মিন শাবান, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে যত সিয়াম রাখেন, অন্য কোনো মাসে আপনাকে এত সিয়াম রাখতে কেন দেখি না? তখন রাসূলুল্লাহ বলছেন, জালিকা শাহরু ইউগফালু আনহুন নাস, উসামা তুমি জেনে রাখো, এটা এমন একটা মাস, বাইনা রজব ও রমাদান, যেটা রজব এবং রমজানের মাঝে আছে, তার মানে শাবান মাস, অধিকাংশ মানুষ এই মাস সম্পর্কে গাফেল, খবরই রাখে না যে শাবান মাসটা কত গুরুত্বপূর্ণ মাস, ও খবরই রাখে না। ইউগফালু আনহুন নাস, মানুষের কাছ থেকে এটাকে গাফেল করে দেওয়া হয়েছে এই মাসটাকে। কি মাস? যালিকা শাহর ওয়া শাহরু ইউরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই শাবান মাসে পৃথিবীবাসীর আমলগুলোকে তার রবের কাছে উঠানো হয়। এই শাবান মাসের এমন একটা দিন আছে, বা পুরো শাবান মাসে এই পৃথিবীবাসী যা কিছু করে এটা আল্লাহর কাছে পেশ করা হয়।
ফাউহিব্বু আইউরফা আমালি ও আনা সাইম, আর আমি মুহাম্মদ পছন্দ করি যে যখন আল্লাহর কাছে আমার এই আমলনামা নিয়ে পেশ করা হবে, আল্লাহ দেখতে পাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সিয়াম অবস্থায় আছে। বুঝেন কথা? তার মানে রাসূলুল্লাহ জানেন না যে শাবান মাসের কোন দিন, সেটা জানেন না, তাই তিনি অধিকাংশ দিনগুলোই সিয়াম রেখে কাটিয়েছেন। কেন? শুধু এই আশায় যে আমি পছন্দ করি আল্লাহর কাছে আমার আমলনামা এমন অবস্থায় উঠবে যখন আল্লাহ দেখবে আর মুহাম্মদ আজকে সিয়াম অবস্থায় আছে, তার মানে পুরো পৃথিবীবাসী গাফেল, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ। বুঝেন কথা? এটা ইমাম নাসাই কোট করেছেন, তিনি তার কিতাবু সিয়াম 20 নম্বর অধ্যায় এনেছে, হাদিস হচ্ছে 2357 নম্বরে রয়েছে। তাই এই শাবান মাসের একটা বড় মর্যাদাকর ব্যাপার হচ্ছে, হাদিসে বলা হয়েছে যে এই মাসে আমলনামাগুলো আল্লাহর কাছে উঠানো হয়, কিন্তু সেটা কোন দিন এটা বলা হয়নি। এখন আর কি আপনি বাংলাদেশের হুজুরদের মতো করবেন? তাহলে হতে পারে সেটা শবে বরাতের দিন, এটা হবে আপনার বানানো, এটা আপনার চিন্তা, হাদিসে কিন্তু কিছুই বলা হয়নি, বলছে শাবান মাসের কোনো একদিনে। আরে রাসূল যদি জানা থাকতো সেটা 15 শাবানের রাতে বা 10 শাবানের রাতে, তাহলে পুরো মাস ভরে সিয়াম রাখার কোনো মানে আছে? রাসূল যদি জানতো কদরের রাত কবে হবে, তাহলে তিনি কি 10 রাত্রে জেগে থাকতো, নাকি ওই যে আমাদের মতো এক রাত শুধু 27 রাতেই জাগতেন, কি করতেন? রাসূল যার কাছে ওহি আসে তিনি জানে না কদর কবে হবে, তিনি 10 রাত জাগতেন, আর আপনি তার চেয়ে এমন বেশি এত চোর হয়ে গেছেন আপনি, আপনার কাছে মাস্টার কি আছে? মাস্টার কি তো বোঝেন, যা খুশি তা খুলে ফেলতে পারেন। রাসূল জানে না সেই মাস্টার কি আপনার হাতে আছে, আর আপনি খুলে জেনে নিলেন সেটা দুই একটা বর্ণনার কারণে যে সেটা 27 রাত্রেই হয়। অথচ রাসূল এই সাহস পায়নি যে আল্লাহর কাছে এত ফজিলতপূর্ণ রাত আমি এক রাত্রের মধ্যে পেয়ে যাবো, আর এটা হারিয়ে যদি যায়? রাসূল ভয় করতেন, তাই তিনি 10 রাত্র জেগে থাকতেন, কিন্তু আমরা মাত্র 1 রাত্রে জেগে থাকি, এটা উচিত নয়, আগে থেকে অ্যালার্ট হন। ঠিক তেমনি রাসূলুল্লাহ বলেছেন যে শাবান মাসে আল্লাহর কাছে ইবাদত উঠানো হয়, কবে উঠানো হয় রাসূল জানে না, আমাদেরকে বলেনি, অতএব এটা আমরা জানি না যে কবে উঠানো হয়। তবে একটা কথা আপনাকে বলে দিই, এই হাদিস তো সহি, কিন্তু এই হাদিসের খেলাফ কিছু হাদিস আছে। এক, এই শাবান মাসের সম্পর্কে এই পুরো আলোচনার একটা সার্কেল আছে, এগুলো হচ্ছে শাবান মাসের বরকত, শাবান মাসের মর্যাদা, কিন্তু জেনে নেন বৈশিষ্ট্য বলা হয় যেটা শুধু আপনার মাঝে আছে, এটা আর কারো মাঝে না, কারো মাঝে নাই, এটাই হলো বৈশিষ্ট্য। যেমন আমার এই মোবাইলটার যদি আমি বৈশিষ্ট্য তুলে ধরি যে ভাই এটার মধ্যে 16 GB র্যাম, তখন আপনারা সবাই দেখবেন যে না আমাদের মোবাইলে তো এত র্যাম নাই, তখন এটা বৈশিষ্ট্য প্রমাণ হবে। এখন আমি যদি বলি যে আমার এটার মধ্যে 4 GB র্যাম, আপনি বলবেন, হাসবেন যে হুজুর আমারটার মধ্যে 6 GB র্যাম, সেটা বৈশিষ্ট্য হইল? কোনো বৈশিষ্ট্য হইল না। তাহলে বৈশিষ্ট্য হবে ওইটা যেটা ওই বস্তুর মধ্যে পাওয়া যাবে, আর কোনো বস্তুর মধ্যে পাওয়া যাবে না। যেমন জুমার দিনের বৈশিষ্ট্য কি? জুমার দিনের বৈশিষ্ট্য হচ্ছে এই দিনের রাসূলের উপরে বেশি বেশি দুরুদ পড়তে হয়, যেটা অন্য কোনো দিনে এত ফজিলত নাই। জুমার দিনের বৈশিষ্ট্য হচ্ছে জুমার নামাজ, অন্য কোনো দিনে আছে? নাই। তার মানে যেটা যেই দিনে পাওয়া যাবে এটা হচ্ছে ওই দিনের বৈশিষ্ট্য। এখন কেউ যদি মনে করে যে শাবান মাসে আল্লাহর কাছে আমল উঠানো হয় এটাই বড় বৈশিষ্ট্য, তাই আমি শবে বরাত পালন করবো, সে ভুল পথে আছে। কেন জানেন? এই বৈশিষ্ট্যটা আসলে শাবান মাসের বৈশিষ্ট্য হিসাবে বড় কোনো বৈশিষ্ট্য নয়, যদিও হাদিস সহিহ বিদায় আমরা বলতে বাধ্য, কিন্তু জেনে নেন এটা বড় বৈশিষ্ট্য নয়। কারণ এই বৈশিষ্ট্য সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার দিন রেখে দিয়েছে। এই জিনিসটা যে আল্লাহর কাছে যে আমল উঠানো হয় এটা শুধু শাবান মাসে হয় না, বরং সপ্তাহে প্রত্যেক সপ্তাহে 2 বার হয়, সোমবার দিন উঠানো হয় আর বৃহস্পতিবার দিন উঠানো হয়। এই হাদিস রয়েছে মুসলিমে, এই হাদিসটা বললাম নাসাইতে, সহি হইতেও পারে নাও হইতে পারে, তবে সনদের ভিত্তি থেকে নাসিরুদ্দিন আলবানি বলছেন সহি, সেই জন্য আমরা গ্রহণ করেছি সহি, কিন্তু মুসলিমের হাদিস সহি, তাতে কোনো সন্দেহ আছে? 100% গ্যারান্টি। সেই হাদিস 46 নম্বর পর্বে এনেছেন ইমাম মুসলিম, হাদিস নাম্বার হচ্ছে 6438 নম্বর হাদিস, 6438, 46 নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন। সেই হাদিসে আছে সোমবার দিন বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে আমল উঠানো হয়। এটা আমি দ্বিতীয় খুতবায় একটু পরে হাদিসটাকে উল্লেখ করব, আমি এই চ্যাপ্টারটাকে শেষ করি। তো কথা হচ্ছে যে শাবান মাস সম্পর্কে আপনি কি জানলেন, তার মানে এই মাসটা নিঃসন্দেহে একটা বরকতপূর্ণ মাস, এই সেন্সে যে এই মাসে অত্যধিক সিয়াম রাখার অপশন আছে, আপনি রাখেন। এই সিয়ামগুলোর মধ্যে আমি ভাইদেরকে বলবো এবং আপনারা আপনাদের মা বোনদেরকে গিয়ে বলবেন, এবং উপরে যে মা বোনরা আছে তাদেরকে আমি বলতে চাই, বিগত রমজানে যারা কিছু সিয়াম বাকি থেকে গেছে, যাদের সিয়াম পুরো মাসে কমপ্লিট করেন নাই, কাদা বাকি হয়ে আছে, আপনার জন্য ফরজ দায়িত্ব এই রমজানের মাত্র আর 18 দিন বাকি আছে, 17 দিন, আপনার ছুটে যাওয়া সিয়ামগুলো এখন আপনাকে কাজা করতে হবে।
এই রমজানের চাঁদ ওঠার আগেই এই সময়গুলোই হচ্ছে উত্তম সময়। আপনার হাতে কিন্তু আর সময় নাই, আপনি যদি কাজা অবস্থায় সিয়ামটাকে পুরো না করেন তাহলে কিন্তু রমজান চলে আসলে আপনি আল্লাহর কাছে শাস্তির যোগ্য হয়ে যাবেন। কিন্তু আল্লাহ কতটা দয়া করেছে যে বিগত এক বছরের রমজান আল্লাহ উপেক্ষা করেছে, আল্লাহ শুধু এতটা চায় বান্দা এই রমজান আসার আগেই তুমি তোমার ফরজ দায়িত্বটাকে পুরো করে দাও। আর যারা একেবারে ক্ষীণ বয়সে যারা সিয়াম রাখতে পারবেন না বেঁচে আছেন তাদের পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দেন যতগুলো রমজান সিয়াম ছুটেছে এই রমজান আসার আগেই। আর মা বোনদের যাদের মিনসের কারণে যেই সাত মাসের যেই সিয়ামগুলো ছুটে থাকে আপনাদের জন্য উত্তম সময় হচ্ছে এতদিন রাখেননি এই রমজান এই শাবান মাসের এই কয়েকটা দিন বাকি থাকতে আপনারা সেই সিয়ামগুলো রেখে নেন এবং এটা আপনার জন্য কবুল হয়ে যাবে। কেননা এই মর্মে ইমাম বুখারী রাহেমাহুল্লাহ হাদিস কুট করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে আমি আমার কাজা সিয়ামগুলোকে আদায় করার সুযোগ পেতাম না কেবলমাত্র শাবান মাস ছাড়া, যেহেতু শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রায় সিয়াম রাখতো তো সেই সুযোগে আমি আমার কাজাগুলোকে আদায় করে নিতে পারতাম। তাহলে এটা হচ্ছে আমাদের দলিল যে কোনো ব্যক্তি যদি রমজানের কাজা হয়ে যায় সে এক বছর পর্যন্ত সে সময় পাবে তার কাজা আদায় করে নেওয়ার মতো। এই হাদিসটাকে ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তার 1950-এ উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কালাত কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা আসতাতিউ আই আন আকদিয়া ইল্লা ফি শাবান হাত্তা তুয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা সত্ত্বে আমি এই 10 বছরের মধ্যে সিয়াম আমার যেগুলো কাজা হয়ে যেত সেটা আমি পুরো করার চান্স পেতাম না, কেবলমাত্র শাবান মাস আসলে সেটা আমি করতে পারতাম, তখন আমি করে নিতাম। এটা রাসূল সাল্লামের মৃত্যু পর্যন্ত আমার আমল এমনটাই ছিল। তাহলে এটা হচ্ছে আম কথা। অতএব কেউ যদি এই অপশন গ্রহণ করতে চায় সে পারবে। এখন যাদের সিয়াম বাকি আছে তারা যেন লাজিম এই সিয়ামগুলো এই রমজান আসার আগেই যেন পুরো করে নেয়। তাহলে আমরা আজকে 5টা জিনিস জানলাম। এক হলো এই দিনগুলো আমাদেরকে গণনা করে রাখতে হবে এবং বাকি দিনগুলো আমাদেরকে সিয়াম রাখতে হবে, এবং শাবান মাসের কোনো এক দিনকে আপনি প্রাধান্য দেবেন না, বরং শাবান মাসের প্রত্যেকটা দিনই একই রকমের মান রাখে। আর পঞ্চম বলেছি একটু পরেই সেই হাদিসটা আমি আপনাকে কোট করব যে শাবান মাসের যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি করা হয় এই বৈশিষ্ট্যগুলো শুধু শাবান মাসের জন্য খাস নয়। আমি আপনাকে হাদিস দেখাবো ওই বৈশিষ্ট্যগুলো প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহ করে থাকে। আমার মূল বক্তব্য খুতবা শেষ হয়ে গেছে, এই যে এক্সট্রা কথাগুলো যে এখন বলবো এটা আমাদের বাড়াবাড়ির কারণে এই সময়টা এখন আমার লাগবে, সেটা হচ্ছে এই আর 2 দিন পরে আমাদের সমাজে কি পালন করা হবে চারপাশে দেখবেন একটা হাঙ্গামা শুরু হয়ে যাবে, সেটা কি শবে বরাত। এই শবে বরাত জুমলাটা আসলে আমাদের ব্যবহার করাটা উচিত নয়, কারণ শবে বরাত এটা যেহেতু ফার্সি শব্দ এটার আরবি যদি করেন তাহলে কি হবে লাইলাতুন নাজাত বা লাইলাতুল বরাত। আর এই শব্দটা অনেকে দেখেন মানুষ আপনাদের হিতাহিত জ্ঞানের আমি প্রশ্ন করতে চাই, যখন টিভিতে বসে এই ধরনের কথা বলে আমাদের আলেমরা যখন বলে যে শবে বরাত বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই, তখন পাল্টা তারা জবাব দিয়ে কি বলে আরে বেটা এটা তো ফার্সি শব্দ এটার আরবিটা আছে, কি আছে লাইলাতুন নিসফু মিন শাবান আরবিটা আছে নাই কেন। আমি আপনাকে বলতে চাই তাহলে যদি আপনি আরবিটা ব্যবহার করেন তাহলে আমি আপনার কথার সাথে একমত, তাহলে শবে বরাত নয় বরং আপনি আরবিতেই বলবেন লাইলাতুন নিসফু শাবান, এইভাবে বলেন যে এটা হলো শাবান মাসের অর্ধেক রাত বা 15 শাবানের রাত, এটা বলেন বাংলায় বলেন যে 15 শাবানের রাত, এটার আরবি আছে লাইলাতুন নিসফু মিন শাবান, এটার বাংলাটা হচ্ছে 15 শাবানের রাত। তাহলে আমি যখন আপনাকে বলবো 15 শাবানের রাত আপনার তেমন কোনো কিছু হবে না, এটা ঠিক আছে 15 শাবানের রাত, আজকে 12 শাবানের রাত, কালকে 13 শাবানের রাত, তেখানে কোনো ব্যাপার আছে কিছুই নাই। কিন্তু যখনই আপনি বলবেন শবে বরাত, সব হচ্ছে রাত রজনী আর বারাত মানে হচ্ছে ভাগ্য, তারা শবে বরাত শব্দটা ব্যবহার করে বলতে চায় এটা হচ্ছে ভাগ্য রজনীর রাত। এখন আপনাকে বলতে হবে যে শবে বরাতকে যে আপনি 15 শাবানের রাতকে ভাগ্য রজনীর রাত নামকরণ করলেন কিসের ভিত্তিতে, কোথায় আছে এই শব্দটা, কোথাও নাই, কোরআনও বলে নেই। আল্লাহ আগেই বলেছি শাবান মাস সম্পর্কে কোরআনে কিছুই নেই, হাদিসেও নাই যে শাবান মাসের 15 তারিখের রাতটা মানে বরকতের রাত বা ভাগ্য রজনীর রাত, একটা হাদিস দিয়ে কেউ দেখাতে পারবেন? আর হাদিস তো জাল জই পড়ার কথা, হাদিসেই নাই, এই শব্দটাই নাই, মানে এটা যে ভাগ্য রজনীর রাত এটা একটা বানানো কথা, কোনো ভিত্তি নেই। দ্বিতীয়ত তারা যে হাদিসগুলো পেশ করে যে এই রাতের একটা বৈশিষ্ট্য পাওয়া যায় সেটা কি, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীর দিকে তাকায়
তাকিয়ে সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়, ইল্লা লি মুশরিকিন আও লি মুশাহিন, এক কেবলমাত্র দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না, যারা এই জমিনে শিরিক করে এবং যারা একে অপরের সাথে শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, রেষারেষি রাখে, এই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না। এই হাদিসটাও ওলামাদের নিকট জয়ীফ, কিন্তু নাসিরুদ্দিন আলবানী এমন একজন মুহাক্কিক, তিনি যেহেতু হাদিসটা বিভিন্ন সনদে এসেছে, বিভিন্ন সূত্র ধরে এসেছে, আর তার স্বভাব হচ্ছে তিনি তাহাকিক করে যখন দেখতে পায় একটাই হাদিস যদিও দুর্বল কিন্তু বিভিন্ন রাস্তা থেকে এসেছে, তখন তিনি সতর্কতামূলক এটাকে গ্রহণ করে নেয় যে এটা গ্রহণ করা যেতে পারে, আমলিয়ান ব্যাপার, আমল করলে কোনো ক্ষতি নেই, সেটাকে তিনি হাসান হুকুম লাগিয়ে দিয়ে সেটাকে কী করা হয়েছে, গ্রহণযোগ্যতায় নিয়ে এসেছে। এই হাদিস যদি আপনিও গ্রহণ করেন উত্তম হবে, ভুল হবে না। মেনে নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে পুরো পৃথিবীবাসীর দিকে তাকায়, তাকিয়ে আপনাদের সবাইকে ক্ষমা করে দেবে, শুধুমাত্র কবর পূজারী মুশরিকরা বাদে, আর যারা বিদ্বেষ রাখে তারা বাদে। আমি যদি শুধু মুশরিক বলি তখন আপনি চিনবেন না কারা, যখন কবর পূজারী বলি তখন একটু একটু হিলবেন যে হ্যাঁ কারা, আপনি বুঝতে পারেন, কারণ কবর পূজারী বললে তখন গায়ে লাগে, আর যদি মুশরিক বলি তখন আপনার মাইন্ড চলে যাবে হিন্দুদের দিকে, যে হিন্দুরাই মনে হয় মুশরিক, আমাদের মধ্যে কোনো মুশরিক টুশরিক নাই। জেনে নেন, যারা আল্লাহর সাথে শিরিক করে এমন কোনো ব্যক্তিকে মাফ করা হয় না, আর যারা একে অপরের সাথে শত্রুতা বিদ্বেষ রাখে তারা মাফ করা হয় না। এই হাদিসটাকে ইবনে মাজা কুট করেছেন 1390-তে হাদিসটাকে কুট করেছেন। আপনি এই হাদিসটাকে গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করতে চান এবং এটাকে সবরাতের দলিল হিসেবে পেশ করতে চাচ্ছেন, এটা আমি আপনাকে জবাব দেব কি দিয়ে, একটু আগেই বলেছি যে 1390 নম্বরে এই হাদিসটা আছে, একটু আগেই বলেছি যেই জিনিসটি একাধিক জায়গায় পাওয়া যায় এটা কোনো ওই রাতের ফজিলত হতে পারে না, বিশেষ কিছু বৈশিষ্ট্য হতে পারে না। দুইটা কথা বলেছি, একটা হচ্ছে নাসাইর হাদিসে কি আছে যে শাবান মাসে আল্লাহর কাছে আমল উঠিয়ে নেওয়া হয়, আর এই হাদিসে ইবনে মাজাতে কি পেলাম, সেই দিন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় দুইজন ব্যক্তিকে ছাড়া, এক মুশরিককে আর মুশাহেন যে শত্রুতা রাখে। এই দুইটা হাদিসে সহি, আপনার পাল্লা ভারী। এবার আসুন আমি যে হাদিসটা আপনাকে দেখাবো বলেছিলাম সেই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছে, হাদিস নাম্বার হচ্ছে 6438 নম্বর হাদিস। এই হাদিসে আপনি দেখে নেবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা তুফতাহু ফিহে আবওয়াবুল জান্নাহ, দেখেন আপনাকে দেখাই সোমবার দিন আর বৃহস্পতিবার দিন কতগুলো মর্যাদা। রাসূল বলেছে সোমবার দিন বৃহস্পতিবার দিন প্রথম কাজ যেটা করা হয় আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আমরা জানি সেটা শুধু রমজান মাসে ঘটে তাই না, এটা প্রত্যেক সপ্তাহে দুই দিন ঘটে, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। তুফতাহু আবওয়াবুস-সামা, জান্নাতের এবং কি আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, একটা কাজ প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তুরাদুল আমালুন নাসি ইয়াউমাল ইসনাইন ও ইয়াউমাল খামিস, প্রত্যেকটা মানুষের আমলনামা আল্লাহর কাছে উঠানো হয় সোমবার দিন আর বৃহস্পতিবার দিন, দুইটা বর্ণনা পেলাম। তৃতীয়ত কি, ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন ইল্লা রাজুলান কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানাহু, এটা তিন নম্বর পয়েন্ট, যে সেই দিন প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেওয়া হয় মুশরিককে ছাড়া আর যারা বিদ্বেষ রাখে তাদের ছাড়া। যেই তিনটা কারণে আপনি শাবান মাসটাকে বেশি প্রাধান্য দেন, যেই তিনটা কারণের দুইটা কারণে আপনি শববরাতকে প্রাধান্য দেন, 15ই শাবান, এই তিনোটা কারণ সোমবার আর বৃহস্পতিবার দিন মধ্যে রয়েছে। সোমবার আপনার কি, আপনার আকাল কি ক্লিয়ার হচ্ছে কিনা এটা দেখেন, আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে আপনার কাছে শবে বরাত এত কেন প্রাধান্য পাচ্ছে। আপনি বলছেন সেই দিন আল্লাহ প্রথম আকাশে আসে, সবাইকে ক্ষমা করে দেয়, ভাগ্য রজনী, যদিও হাদিসের সনদগুলো প্রত্যেকটা হচ্ছে ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত, ত্রুটিমুক্ত নয়, একটা হাদিস দুর্বল মেনে নিলাম, গ্রহণযোগ্য মেনে নিলাম। তাহলে আপনি যদি যখন জানলেন সব 15ই শাবানের রাতে এত কিছু হয়, তাই আপনি আতশবাজি করতেছেন, লাইটিং করলেন, কবর জিয়ারত করলেন, হালুয়া রুটি বানাইলেন, রাত ভরে জেগে থাকলেন, এত কিছু করার প্রয়োজন হইল, কোনো হাদিসই কিন্তু এই কথাগুলো নাই, এটা আপনি নিজে বানানো করতেছেন। আর আমি যখন ওই হাদিসগুলো মুসলিম থেকে প্রমাণ করে দিলাম যে সেটা প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার দিন হয়, তাহলে আপনি এখন আমাকে বলেন যেটা হাদিস মুসলিমে আছে সেই হাদিসের উপর আমাদের আপনাদের আমল কোথায়? কেন আপনি সোমবার দিন রাত্রে জাগেন না, কেন আপনি বৃহস্পতিবার দিন রাত্রে জাগেন না, কেন আপনি সোমবার বৃহস্পতিবার দিন কবর জিয়ারতে যান না, কেমন সেই দিন আপনি হালুয়া রুটি বানান না, কেন লাইটিং হয় না, কেন মসজিদ ফুল হয় না, আপনি বলেন কেন? কারণ হাদিস মুসলিমে আছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সাথে দলিলের কোনো সম্পর্ক নাই, আমাদের দলিল হচ্ছে বাপ দাদা।
তারা যেভাবে করেছে আমরা সেভাবে করি। কিন্তু দেখেন আপনি কল্যাণ পেতে চাইলে সোমবার দিন বৃহস্পতিবার দিন আল্লাহ আপনাকে মাফ করে দেয়, যদি আপনি মুশরিক না হন, বিদ্বেষী না হন। এটা আল্লাহর দয়ায় করা হয়, আপনাকে কোনো আমল করতে বলা হয় নাই। যদি কোনো ব্যক্তি শাবান মাসে বা সোমবার বৃহস্পতিবার দিন আল্লাহর পক্ষ থেকে এই ফ্যাসিলিটি পেতে চান, আপনার জন্য করণীয় হলো আপনি সব সময় শিরিক মুক্ত থাকার চেষ্টা করেন। এটা আপনার করণীয়, সব সময় শিরিক মুক্ত থাকার চেষ্টা করেন, সব সময় বিদ্বেষ মুক্ত থাকার চেষ্টা করেন। কারো সাথে কোনো দ্বন্দ্ব হয়ে গেলে অন্তর থেকে সেটাকে মানে ক্লিয়ার করার চেষ্টা করেন, বিদ্বেষ রাখেন না, শত্রুতাটাকে দূর করার চেষ্টা করেন। যার অন্তরটা এমন, আল্লাহ তাকে প্রত্যেক সপ্তাহে দুইবার দিন ক্ষমা করে দেয়, প্রত্যেক সপ্তাহে দুইবার, প্রত্যেক সপ্তাহে। আর এক সাহাবিকে তো রাসূল সাল্লাম তিন দিন বলেছে যে এই দরজা দিয়ে এখন যে ঢুকবে সে জান্নাতি, তিন দিন বলেছে। আরেক সাহাবির রিপোর্ট নেওয়ার জন্য কেন তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, তিন তিন দিন কি আমল সে করে? যখন তিন দিন তার বাসায় ছিল কিছুই আমল করে না, সে রাতে তাহাজ্জুদ পড়ে না লম্বা সময়, আর দিনে সিয়ামও রাখে না, এমন কোনো এক্সট্রা কোনো আমলও করে না। তো সে সাহাবি বলতেছে, সেটা নাম্বার ইনশো ইনশাল্লাহ কোনো এই ঘটনা আপনারা জানেন, সে সাহাবি বলতেছে যে আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসছিলাম, আসলে আমি আমার বাবার সাথে ঝগড়া করে তোমার বাসায় আসি নাই, রাসূলের মুখ থেকে আমি শুনেছি যে তোমাকে তিন তিন দিন জান্নাতে ঘোষণা করা হয়েছে, শুধু আমি দেখতে চাই কোন আমলের ভিত্তিতে। সে সাহাবি বলতেছে তুমি তো দেখতেই পেলে আমি তেমন কোনো আমল করি না। যখন ফিরে চলে আসবে সে সাহাবি তখন বলছে তুমি দাঁড়াও, তবে একটা কাজ আমি করি, আমি হতে পারে হতে পারে সেটা কারণ হতে পারে। সে সাহাবি বলতেছে আমার সাথে সারা দিন যা কিছু ঘটে, আমি রাতে যখন বিছানায় যাই আমি শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার অন্তর থেকে আমি সবাইকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাই। সে সাহাবি বলতেছে আমার সাথে সকাল যখন হয় কারোর সাথে আমার কোনো শত্রুতা থাকে না, সারাদিন আমার সাথে যে যা কিছু বেয়াদবি করে, আমার সাথে মূর্খামি করে, রাতে যখন আমি শুই আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, সবাইকে আমি অন্তর থেকে মাফ করে দিলাম। সাহাবি বলতেছে হ্যাঁ এটা কারণ হতে পারে, এটা তোমার কারণ হতে পারে, যেই গুণটা আমাদের মাঝে নাই, আমরা পারি না, তুমি যে কাজটা করে দেখিয়েছো। অতএব এটা অনেক বড় একটা ব্যাপার, অতএব আমরা যদি শত্রুতা বিদ্বেষ মুক্ত হয়ে বাঁচতে পারি, মুশরিক থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতে সপ্তাহে দুই দিন আপনাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক সোমবার আসলেই ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের ভাইদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, ওই মা বোনদেরকে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করো, তারা যেন একে অপরের সাথে রেষারেষি না রাখে, সামান্য একটু বাচ্চার কারণে, একটু খাদ্য কারণে, সামান্য একটু জায়গা সম্পত্তির কারণে তারা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, ওই সমস্ত মা বোনদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়, তারা যেন এমনটা না করে। ইয়া রাব্বাল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।